আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নরম তুল তুলে তালের কেক তৈরি করে দেখাবো। তালের এই সিজনে তাল দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করা যায়। তার ভিতরে কিন্তু তালের এই কেকটি অনেক বেশি খেতে মজার হয়। তালের এই কেকটা কতটা নরম তুল তুলে হয়েছে, তো চলুন কীভাবে এই কেকটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি ফাগুনের বেকিং পাউডারটা ব্যবহার করছি। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে এটাকে চেলে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2টা ডিম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নিতে পারবেন। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন। আমি হ্যান্ড মিক্স দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। তো 5 থেকে 6 মিনিট খুব ভালো করে বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সাদাটে হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ তালের রস। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যে ময়দাটা আমরা চেলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি, আপনাদের ডিমের সাইজ অনুযায়ী কম বেশি কিন্তু ময়দার পরিমাণটা লাগতে পারে। তো আপনারা যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে সামান্য একটু ময়দা দিয়ে নিতে পারেন, আর একটু ঘন হয়ে গেলে আর একটু দুধ দিয়ে নিতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরকম একটা কেকের মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিয়েছি, বাটার পেপার দিয়ে খুব ভালো করে এটাকে সমান করে নিয়ে তারপরে এই যে ব্যাটারটা ঢেলে দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে। আর আগে থেকে চুলার পরে একটু হাঁড়ি দিয়ে গরম করে নিয়েছি, তারপরে কাগজ দিয়ে দিচ্ছি 2টা। এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেবো। অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে হাঁড়ি এভাবে দিলে পুড়ে যাবে কি না। আমি সবসময় এভাবেই বেক করি, হাঁড়িতে কিছুই হয় না। তো এইভাবে 30 মিনিট পরে ফিরে আসছি চুলার আঁচটা লোড থেকে সামান্য একটু বেশিতে রেখে। তো এই যে 30 মিনিট পরে আমার কেকটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিলাম। তো এটা প্রচুর পরিমাণে এখনও গরম আছে। আমার মেয়ে আসলে কেক বানালে তার সহ্য হয় না যতক্ষণ না পর্যন্ত কেকটা তাকে কেটে খেতে দেব। তো ঠান্ডা করার মতো সময় ও আমাকে দেয় না, সেই জন্য আমি আজকেও সেই একই অবস্থা। তো আমি গরম থাকা অবস্থায় কেকটাকে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠান্ডা করে তারপরে কেটে নেবেন। এটা এখনও অনেক গরম এই কেকটা। তো এই যে কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা দেখলেই বুঝতে পারছেন। আশা করি আজকের এই সহজ কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি।